মুগ ডাল উৎপাদন কৌশল পাঁচটি উন্নত অনুশীলন মুগ ডাল ডালের মধ্যে মুগ ডাল একটি গুরুত্বপূর্ণ ফসল এতে 348 কিলোক্যালোরি খাদ্যশক্তি ও 24.5 গ্রাম প্রোটিন আছে উৎপাদনের দিক দিয়ে বর্তমানে আমাদের দেশে মুগ ডালের অবস্থান দ্বিতীয় বিগত 2012-13 সালে মুগ ডালের মোট আবাদি জমির পরিমাণ প্রায় 1,65,000 হেক্টর এবং উৎপাদন প্রায় 1,65,000 মেট্রিক টন দেশের দক্ষিণাঞ্চল মুগ ডাল চাষে সবচেয়ে এগিয়ে মুগ ডাল চাষে আমরা যদি আমাদের লক্ষ্যমাত্রা বাড়াতে চাই তাহলে উন্নত অনুশীলন অবলম্বন করতে হবে আমরা যদি সত্যি উন্নত অনুশীলন অনুসরণ করতে পারি সেক্ষেত্রে নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারব অনুশীলন এক বীজ নির্বাচন ও বপন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা মুগ ডালের বেশ কয়েকটি জাত উদ্ভাবন করেছে তার মধ্যে আছে বারিমুগ ৫ বারিমুগ ৬ বিনামুগ ৬ বিনামুগ ৭ ইত্যাদি এ জাতগুলো চেনা যায় রং আকার এবং অন্যান্য বৈশিষ্ট্য জানার মাধ্যমে যেমন বারিমুগ ৫ এ জাতের বীজের ত্বক মসৃণ ও দানার আকার বেশ বড় বারিমুগ ৬ এ জাতের বীজের রং গাঢ় সবুজ ও দানার আকার বেশ বড় এর বাড়তি গুণ হল পাতার দাগ রোগ ও হলুদ মোজাইক ভাইরাস রোগ সহনশীল বিনামুগ ৬ এ জাতের বীজের রং উজ্জ্বল সবুজ দানা মাঝারি এরও বাড়তি গুণ পাতার দাগ রোগ ও হলুদ মোজাইক ভাইরাস রোগ সহনশীল বিনামুগ ৭ এ জাতের বীজের রং সবুজ দানা মাঝারি হলুদ মোজাইক ভাইরাস রোগ সহনশীল বীজের মান মানের দিক দিয়ে রোগমুক্ত পরিষ্কার ও পরিপুষ্ট এবং অধিক ফলন দেয় এমন প্রত্যায়িত বীজ ব্যবহার করতে হয় বীজ শোধন বীজ বপনের পূর্বে প্রতি কেজি বীজে 2-3 গ্রাম ব্যাভিস্ট্রিন ডিএফ দিয়ে বীজ শোধন করে নিতে হয় এতে বীজবাহিত রোগ প্রতিরোধ হয় বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা বীজ বপন করার আগে সব সময় বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা পরীক্ষা করে নিতে হয় পরীক্ষাটি খুব সহজ আর এটি খুব কম খরচেই করা যায় এর জন্য প্রয়োজন মাটির শানকি কিছু বীজ পানি কাপড় বা নিউজপ্রিন্ট কাগজ প্রথমে শানকিতে এক পরত কাপড় বা নিউজপ্রিন্ট কাগজ 2-3 পরত করে বিছিয়ে নিতে হয় তার উপর 100টি বীজ সুন্দর করে ছড়িয়ে দিতে হয় এরপর বীজ সহ কাপড় বা কাগজ পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে ফেলতে হয় এবং আরেকটি শানকি দিয়ে ঢেকে ফেলতে হয় তারপর যে কোনো নিরাপদ জায়গায় শানকি রেখে দিতে হয়
দিনে একবার অন্তত দেখে নিতে হয় শানকির কাপড় বা কাগজ শুকিয়ে গেল কিনা। শুকিয়ে থাকলে প্রয়োজন মতো পানি ছিটিয়ে দিতে হয়। লক্ষ্য রাখতে হয় বীজ যেন পানিতে ডুবে না যায়। তিন থেকে সাত দিনের মধ্যে দেখা যাবে চারা গজাতে শুরু করেছে। গুনে দেখতে হবে কতগুলো গজিয়েছে। যদি একশোটি বীজের মধ্যে আশিটি বা তার অধিক বীজ গজায় তাহলে তাকে ভালো বীজ বলা যায়। আর যদি একশোটি বীজের মধ্যে সত্তরটির কম বীজ গজায় তাহলে ওই বীজ বপন না করাই ভালো। বীজ বপনের সময়কাল ঋতু ও অঞ্চল অনুযায়ী আমাদের দেশে বছরের তিনটি সময়ে মুগ ডাল বপন করা হয়। দক্ষিণাঞ্চল বিলম্ব রবি, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বীজ বপন করার সময়। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল খরিফ এক, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ বপন করার সময়। দক্ষিণ পশ্চিমাঞ্চল খরিফ দুই, আগস্টের প্রথম সপ্তাহ থেকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ বপন করার সময়। বীজের হার, বপন দূরত্ব ও বপন পদ্ধতি। গাছে প্রয়োজন মতো আলো বাতাস পেতে, পরিপূর্ণ পুষ্টি পেয়ে গাছ স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে এবং ভালো ফলন পেতে সারি থেকে সারির দূরত্ব রাখা হয় 30 সেন্টিমিটার বা প্রায় আধা হাতের উপরে। গাছ থেকে গাছের দূরত্ব রাখা হয় 10 সেন্টিমিটার বা 6 থেকে 7 আঙ্গুল। জাত ভেদে সারি থেকে সারি ও গাছ থেকে গাছের দূরত্ব পার্থক্য হতে পারে। সারিতে বীজ বপনে প্রতি একরে 12 থেকে 14 কেজি বীজ যথেষ্ট। বীজ বপনের সময় আরেকটা জিনিস করি, বীজ পরীক্ষা করে যদি দেখি 100টার মধ্যে 70টার বেশি কিন্তু 80টার কম গজাইছে, তখন কি আর করা, বীজ তো ফলান যাবে না, যা করি বীজের পরিমাণ একটু বাড়ায় দিই। অনুশীলন দুই, সার প্রয়োগ, সারের পরিমাণ। জমির উর্বরতার উপর নির্ভর করে সারের পরিমাণ ঠিক করে নেওয়া হয়। এই ক্ষেত্রে স্থানীয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট অথবা বেসরকারি মাটি পরীক্ষা সেবাদানকারীর সহযোগিতায় সারের সঠিক মাত্রা নিশ্চিত করে নিতে হয়। সাধারণ ক্ষেত্রে জমিতে একর প্রতি এই হারে সার প্রয়োগ করা হয়, যেমন ইউরিয়া 16-20 কেজি, 25 কেজি, এমওপি বা পটাশ 12-14 কেজি, বোরন 3 কেজি। তথ্যসূত্র বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল বিআরসি 2012। সব সময় মনে রাখতে হবে জমির পরিমাণ কম বেশি হলে সারের পরিমাণও সেভাবে ঠিক করে নিতে হবে। সময় ও প্রয়োগ পদ্ধতি। মুগ ডাল চাষে সাধারণত শেষ চাষের সময় সার প্রয়োগ করতে হয়। মাটিতে বোরনের অভাব থাকলে একর প্রতি 3 কেজি হারে বোরিক অ্যাসিড বা বোরাক্স সার প্রয়োগ করতে হয়। অনুশীলন তিন, আগাছা ও সেচ ব্যবস্থাপনা। আগাছা ব্যবস্থাপনা, ভালো ফলন পেতে হলে ফসলের বৃদ্ধির প্রাথমিক অবস্থাতে আগাছা দমন করতে হয়। এছাড়া চারা গজানোর 20-25 দিনের সময় একবার এবং 40-45 দিনের সময় দ্বিতীয়বার আগাছা দমন করতে হয়। মুগ ডাল চাষে সঠিক সময় আগাছা দমন না করলে 27-95% ফসল কম হয়। আরেকটা ব্যাপার হলো গাছ থেকে গাছের দূরত্ব 10 সেন্টিমিটারের কম হলে ফুল ও ফল কম হয়,
রোগবালাই বেশি হয়। তাই আমরা আগাছা দমনের সময় অতিরিক্ত গাছ থাকলে কমায় ফেলি। চারা গজনের পর 3 থেকে 5 সপ্তাহ পর্যন্ত জমিকে আগাছামুক্ত রাখতে পারলে ফলন ভালো হয়। সেচ ব্যবস্থাপনা। সেচ ব্যবস্থাপনার ক্ষেত্রে শুরুতেই বীজ বপনের সময় ব্যবস্থা করে রাখতে হয়। অতিবৃষ্টির ফলে জমিতে যাতে জলাবদ্ধতার সৃষ্টি হতে না পারে সেই জন্য অতিরিক্ত পানি বের হওয়ার ব্যবস্থা রাখতে হয়। বীজ বপনের পর জমিতে পানির অভাব হলে হালকা সেচ দিতে হয়, এতে বীজের অঙ্কুরোদ্গমের সুবিধা হয়। খরিফ এক মৌসুমে বৃষ্টি না হলে সঠিক সময়ে বপনের জন্য বপনের পূর্বে একটি সেচ দিয়ে উপযুক্ত জো অবস্থায় বীজ বপন করতে হয়। গাছে ফুল ধরার সময় খরা হলে এবং মাটি শুকনো থাকলে ফুল ঝরে পড়ে এবং ফলন কমে যায়। গাছকে ফুল ঝরা এবং ফলন কমের হাত থেকে বাঁচাতে এই সময় হালকা সেচ দিতে হয়। অনুশীলন 4। রোগ ও পোকা ব্যবস্থাপনা। মুগ ডালে সাধারণত যেসব রোগ হয় তাদের মধ্যে হলুদ মোজাইক ভাইরাস, পাতার দাগ রোগ ও পাউডারি মিলডিউ বেশি ক্ষতিকারক। এছাড়াও বিভিন্ন রকম পোকামাকড় মুগ চাষের প্রধান শত্রু। তাই স্বাস্থ্যকর মুগ চাষ ও ভালো ফলন পেতে রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা গ্রহণ করা খুবই জরুরি। হলুদ মোজাইক ভাইরাস রোগ। রোগের লক্ষণ। মোজাইক ভাইরাস দ্বারা এই রোগ হয়ে থাকে। আক্রান্ত পাতার উপর হলদে ও গাঢ় সবুজ দাগ পড়ে। এই রোগে সাধারণত কচি পাতা প্রথমে আক্রান্ত হয়। হলুদ মোজাইক ভাইরাস রোগ সাধারণত রোগলা বীজ ও বাহক পোকার মাধ্যমে ছড়ায়। এছাড়া সাদা মাছি বাহী রোগ ছড়ায়। ব্যবস্থাপনা। হলুদ মোজাইক ভাইরাস রোগ থেকে গাছকে বাঁচাতে হলে বীজ বপনের পূর্বে রোগমুক্ত বীজ সংগ্রহ করতে হয় এবং রোগ সহনশীল জাতের মুগ যেমন বাড়ি 5 ও বাড়ি 6 চাষ করতে হয়। জমিতে 2-1টি গাছ আক্রান্ত হলে যত তাড়াতাড়ি সম্ভব গাছ তুলে মাটিতে পুঁতে ফেলতে হয় কিংবা পুড়িয়ে ফেলতে হয়। থ্রিপস। ক্ষতির প্রকৃতি। থ্রিপস এক প্রকার ক্ষুদ্র পোকা। এরা প্রচুর সংখ্যায় গাছের কচি পাতা ও নরম কাণ্ড থেকে রস শুষে খায়। এতে আক্রান্ত পাতা কুচকে বাদামি দাগযুক্ত হয়ে যায়, ফলে গাছের বৃদ্ধি সমস্যা হয়, ফুল ও ফল ধরা কমে যায়। সাধারণত থ্রিপস পোকা গাছে ফুল ও ফল ধরার সময় আক্রমণ বেশি করে থাকে। ব্যবস্থাপনা। নিম পাতার দ্রবণ আক্রান্ত ক্ষেতে 7 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করলে আক্রমণ কমে যায়। থ্রিপস ব্যবস্থাপনার জন্য প্রথম ফুল আসার সময় 1 বার ইমিটা 20 SL 0.5 মিলিলিটার 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হয় এবং 7 থেকে 8 দিন অন্তর একই নিয়মে 2 বার স্প্রে করতে হয়। ফল ছিদ্রকারী পোকা। ক্ষতির প্রকৃতি। একরকম সবুজ রঙের কীড়া ফল ছিদ্র করে ভিতরের নরম অংশ খেয়ে ফেলে, ফলে ফলন কমে যায়। ব্যবস্থাপনা। ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ ব্যবস্থা এবং মোড়ানো পাতা ও আক্রান্ত ফল সংগ্রহ করে কীড়া মারার ব্যবস্থাপনা ভালো কাজ দেয়। এরপরও যদি আক্রমণ বেড়ে যায়, সিমবুশ 10 EC বা ডার্সপান 20 EC 2 মিলিলিটার হিসেবে প্রতি লিটার পানিতে মিশিয়ে আক্রান্ত ক্ষেতে 7 দিন অন্তর 2 বার ছিটিয়ে গাছকে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে রক্ষা করা যায়।
মুগ ডালের পোকার নিদানে একটা সুবিধা পাই। চিজ বা ফল ছিদ্রকারের পোকার যে কোনো একটি ওষুধ দিলে অন্যটিও দমন হয়ে যায়, এমনকি জাপ পোকাও দমন হয়। অনুশীলন ৫ ফসল সংগ্রহ। মুগ ফসল সংগ্রহ। মুগের শুঁটি বাদামি বা কালচে রং হলে বোঝা যায় মুগ পরিপক্ক হয়েছে। তখন পরিষ্কার সূর্যালোকে মুগের ফল সংগ্রহ করতে হয়। মুগের ফল একসঙ্গে পাকে না, তাই দুই থেকে তিন বারে তা সংগ্রহ করতে হয়। সম্পূর্ণ ফল সংগ্রহ শেষে জমি থেকে গাছ তুলে ফেলা হয়। ফল সংগ্রহ করার পরে শুষ্ক ও পরিষ্কার স্থানে রোদে শুকিয়ে তা মাড়াই করতে হয়। মুগ ডাল শুকানো। মুগ ডাল ত্রিপল, চট, পাটি বা মসৃণ পাকা জায়গায় শুকাতে হয়। সরাসরি মাটিতে শুকাতে দিলে মুগ ডালের আবরণ কালচে হয়ে যায়। এতে বাজার মূল্য এবং সংরক্ষণ গুণাগুণও কমে যায়। মুগ ডাল সংরক্ষণের আগে পরপর কয়েকবার রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যেন মুগ ডালের আর্দ্রতা শতকরা ৮-১০% হয়। দাঁত দিয়ে বীজ কাটলে যদি কটকট শব্দ করে তাহলে বোঝা যায় বীজ ভালোভাবে শুকিয়েছে। মুগ ডাল সংরক্ষণ। মুগ ডাল সংরক্ষণের সময় খেয়াল রাখতে হয় যে পাত্রে বীজ রাখতে হবে তাতে যেন ছিদ্র না থাকে। তার আগে পাত্র ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। ডাল রাখার জন্য ধাতব পাত্র ব্যবহার করা ভালো। মাটির পাত্রে মুগ সংরক্ষণ করা যায়। সেই ক্ষেত্রে পাত্রের বাহিরের গায়ে দুবার আলকাতরার প্রলেপ দিয়ে নিতে হয়। ডাল পাত্রে ভরার পূর্বে রোদে শুকানো ডাল ঠান্ডা করে নিতে হয়। যদি ডালের পরিমাণ কম হয় তবে ডালের উপর কাগজ বিছিয়ে তার উপর শুকনো বালি দিয়ে পাত্র পরিপূর্ণ করে নিতে হয় এবং পাত্রের মুখ ভালোভাবে বন্ধ করতে হয় যাতে বাতাস না ঢুকতে পারে। নিম পাতা বা বিষ কাঁঠালির পাতা শুকিয়ে ডালের সাথে মিশিয়ে সংরক্ষণ করা হলে পোকামাকড়ের আক্রমণ কম হয়। ডাল সংগ্রহের পর মাটির উপর রাখলে ডাল নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা মাচার উপর রাখি। যদি বেশি ফলন হয় আমরা গুদামে রাখি, খেয়াল রাখি গুদামে যাতে বাতাস আওয়া যাওয়া করতে পারে। সংগ্রহ করার ডাল আমরা মাঝে মাঝে পরীক্ষা করে দিই, কোনো রকম পোকামাকড় বা ইঁদুর ক্ষতি করছে কিনা, দরকার পড়লে ডাল মাঝে মাঝে শুকাইতে দিই। আমরা ডাল সংগ্রহ করার সময় একটা পদ্ধতি নেই, নিম পাতা বিষ কাঁঠালি পাতা শুকাইয়া ডালের সাথে মিশিয়ে দিই, এতে করে পোকামাকড়ের আক্রমণ কম হয়। এটার পরিমাণ এমন যে ১ কেজি শুকনো পাতা ৪০ কেজি ডাল এক পাত্রে রাখি। মুগ ডাল আমাদের ফসল, এটা আমাদের খাওয়ার জন্য লাগে। মুগ ডাল এখন নিজেদের জন্য ফলাই, আমরা যে পদ্ধতিতে চাষাবাদ শুরু করছি এই পদ্ধতি যদি ঠিকঠাক মেনে চলতে পারি তাহলে আমাদের প্রয়োজন মিটায়া দেশের বাইরে রপ্তানি করতে পারবো অবশ্যই।